এক্সপ্রেস অনলাইনের এই আলোচনা ভিত্তিক অনুষ্ঠান নিয়ে আপনাদের দরবারে হাজির হলাম আমরা। আজকে যে আলোচনার বিষয় সেটি বিচার করতে গেলে যথেষ্টই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং রাজ্য রাজনীতিতে বলা যায় মোটামুটি যে একটা সমস্ত দল, শাসক দল থেকে বিরোধী দল, প্রত্যেকের মধ্যেই একটা আলোড়ন পড়ে গেছে। গভর্নর জগদীপ ধনকর উনি গত শুক্রবার অমিত শাহর কাছে এই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট পেশ করেছেন সেটা এতটাই উদ্বেগজনক যে যে 356 অথবা 355 ধারা জারির আগের যে রিপোর্ট, ঠিক একই ধরনের রিপোর্ট তিনি পেশ করেছেন এবং সেখানে তিনি খুব গুরুত্বপূর্ণভাবেই যে প্রসঙ্গটি এনেছেন সেটি হচ্ছে যে সাধারণ মানুষের টাকায়, সাধারণ যারা ট্যাক্স পেয়ারদের টাকায় সরকার এবং মুখ্যমন্ত্রী তিনি তার নিজের প্রচার অভিযান চালাচ্ছেন এবং একেবারে ব্যক্তিগত যে প্রচার অভিযান ইত্যাদি, দিদিকে বলো কিংবা এই ধরনের যে প্রচার অভিযান, যে রাজ্যের গর্ব মমতা ইত্যাদি, এই ধরনের এছাড়া আরও বিভিন্ন ধরনের অভিযোগ তিনি এনেছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্যে ক্রমশই খারাপ হচ্ছে, এই ব্যাপারটাও তিনি এনেছেন। একই সঙ্গে চিটফান্ড বা অন্যান্য যে তদন্ত, সেই তদন্তে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ এনেছেন। এই ধরনের প্রচুর অভিযোগ এনেছেন যেটা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। যদিও রাজ্যের শাসক দল তারা কিন্তু এই ধরনের অভিযোগ নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চায়নি এবং তাকে সরাসরি রাজ্যপালকে এটা একটা প্রচারের সঙ্গে থাকার জন্য তিনি এই ধরনের মন্তব্য করেছেন বলে তাদের দাবি। যেটাই হোক, আজকে আমাদের এই আলোচনা রাজ্যপালের এই যে পর্যবেক্ষণ এই রাজ্য সম্পর্কে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আমার মনে হয় যে এটা একটা চূড়ান্ত ধরনের রিপোর্ট যা আগামী দিনে হয়তো কোনো ধরনের অশনি সংকেতের কারণ হতে পারে। আমার সঙ্গে আজকে এই আলোচনা যারা যোগ দিয়েছেন তারা হচ্ছেন বিজেপির লিগাল সেলের আইনজীবী চন্দ্রশেখর সাউ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী বিনয় পাণ্ডা, আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। এবং আমার প্রথম প্রশ্ন চন্দ্রশেখর বাবুর কাছে, যে রাজ্যপাল একটা সরাসরি একটা অর্নামেন্টাল একটা পোস্ট, তিনি কি এই ধরনের সরাসরি এই ধরনের কোনো পর্যবেক্ষণ বা এই ধরনের সরাসরি কোনো রিপোর্ট তিনি কি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দিতে পারেন এবং সেটা নিয়ে কি তিনি কি প্রচার করতে প্রচারে আলোয় থাকতে পারেন? দেখুন, ব্যাপার আছে এই মুহূর্তে কালকে যে অ্যাক্টিভিটি হয়েছে, কালকে যে সারাদিনে যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা মিডিয়া ওই জিনিসটাকে কিন্তু মানে সঠিক ধরনের না ধরেও আপনারা কিন্তু ঘুরিয়ে পাবলিকদের সামনে আনছেন। ব্যাপার আছে দেখুন, একটা রাজ্যপাল উনি একটা স্টেটের প্রধান থাকেন, ঠিক আছে, তো উনারও একটা দায়িত্ব থাকে কি গোটা স্টেটে কি ঘটনাক্রম ঘটছে কি না ওই সেন্ট্রালকে একটা রিপোর্ট দেওয়ার জন্য। তো এইটাই জন্য রুটিন, এইটা রুটিনে রাজ্যপাল, গৃহ হোম মিনিস্টার প্রতি উনি দাবি উত্তরদায়ী থাকেন, তো ওনাকে জবাব দিতে উনি বাধ্য। এবার হয়তো এক বছর বা কয়েকদিন অনেকদিন পর এটা আমার মনে হয় কি এটা প্রথম দেখা হয়েছে ওনাদের মধ্যে, কিন্তু প্রথম দেখা হওয়ার পর নিশ্চয়ই এবার এতদিন মধ্যে উনি রাজ্যপাল থাকাকালীন স্টেটে কী কী ঘটনাগুলো ঘটেছে বা স্টেটের কী কন্ডিশান আছে ওইটা তো সেন্ট্রালকে জানাতেই পারেন। এইটার মধ্যে যদি আপনারা যদি খুদ বার করেন কি এটা স্টেট গভর্নমেন্টের এগেন্সে দুষ্প্রচার করার জন্য যাওয়া হয়েছে,
তো এটা ঠিক নয়। এটা এটা দেখুন, উনি দেখা করতে গিয়েছেন আইন মোতাবেক উনার সঙ্গে দেখা করেছেন, আইন মোতাবেক রিপোর্ট দিয়েছেন। এর মধ্যে যদি আপনারা যদি কোনো রকম খুদ বাইর করেন, আমার মোতাবেক অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, আপনি ব্যাপারটাকে খুব লাইটলি এবং খুব সহজভাবে নিচ্ছেন যে একটা রুটিন সাক্ষাৎকার বলে। কিন্তু যে ধরনের অভিযোগ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করেছেন সেটা কিন্তু একেবারে রুটিন ব্যাপার নয়, সেটা কিন্তু রাজ্যের একেবারে বিরোধিতা এবং রাজ্যের এবং বর্তমান রাজ্য প্রশাসনের একেবারেই যে বিভিন্ন এক মানে রাজ্য প্রশাসনকে সরাসরি রাজ্য প্রশাসনকে চ্যালেঞ্জ করা। আমি বিনয়বাবুর কাছে আসছি যে যে অভিযোগগুলো রাজ্যপাল এনেছেন সেই অভিযোগগুলোর ভিত্তি কতটা? ভিত্তি তো তদন্ত সাপেক্ষ, তবে কয়েকটা যেটা আপনার বক্তব্যে যেটা ছিল যে সরকারি পাবলিক মানিতে সেগুলো তো আমরা আসছি অবশ্যই প্রচার। হ্যাঁ, উনি তো এই কদিন আগে বাজেট অধিবেশনে তো উনি তো প্রিফেসটা পড়লেন বাজেটে, কোথায় সেদিনকে তো কিছু বললেন না। এখন মুশকিল হচ্ছে কারুর কারুর সেন্স একটু দেরিতে যাবে, ওনার সেন্স বোধ হয় দিল্লি থেকে ফেরত আসার পরে জেগেছে। প্রসঙ্গত আমার বন্ধু একটা কথা বললেন, ওটাতে একটুখানি ক্যালিফাই করার দরকার আছে, সে হচ্ছে রাষ্ট্রপতির কাছে উনি দায়বদ্ধ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নয়। এক দুই, রাষ্ট্রপতি চাইলে কেবলমাত্র আর্টিকেলগুলো বলতেই পারি আমি, 135 থেকে শুরু হয়েছে পরপর, সেই আর্টিকেলগুলো বললে বোঝা যাবে, কিন্তু সেগুলো সাধারণ মানুষের সাবজেক্টের মধ্যে নয় বলে আর্টিকেলটা মেনশন করছি না আমি। আপ টু 200 পর্যন্ত রাজ্যপালের যে ক্ষমতা এবং রিপোর্ট দেওয়াটা, এটা রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি তার কাছে চেয়েছিলেন কিনা, না তিনি স্বতঃপ্রণোদিত হয়ে গেছেন। ভারতের সংবিধানে কোথাও লেখা নেই যে একটি রাজ্যের রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দায়বদ্ধ। এ কি নতুন ধরনের সংস্কৃতি চালু হচ্ছে তা আমি বলতে পারবো না। এবং উনি সব কথাতেই কনস্টিটিউশনের কথা বলেন, জানি না কনস্টিটিউশনের কোথায় লেখা আছে যে একজন রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করে এসে পাবলিক মিডিয়া করবেন। উনি পাঠাতেই পারেন, সব রাজ্যপালই থাকেন, তারা প্রতি সপ্তাহে অ্যাকচুয়ালি নিয়ম প্রতি ফোর্টনাইটলি এটা প্র্যাকটিস, প্রতি ফোর্টনাইটে একটা করে রিপোর্ট যায়। তো আমি জানতে চাইব 2013 বা 2018 নির্বাচন নিয়ে উনি অনেক কথা বলেছেন, কিন্তু মনে রাখতে হবে তখন মীরা পাণ্ডে এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, এবং সুপ্রিম কোর্ট যা যেভাবে বলেছেন সেই অনুযায়ী হয়েছে। তা উনি কি সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করবেন? আপনি কি বলবেন? না, এর মধ্যে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ করার ব্যাপার কিছু ব্যাপার নয়। প্রথম পয়েন্টটা যেটা বিনয়বাবু বলছেন যে উনি দায়বদ্ধ হচ্ছেন রাষ্ট্রপতির কাছে, উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্টটা কেন দিলেন? এবার বলি কি, হোম মিনিস্টার গোটা দেশের হোম মিনিস্টার হন উনি। এবার হোম মিনিস্টার কাছে কিছু দায়িত্ব থাকে সারা দেশের জুড়ে। এবার ব্যাপার আছে আমাদের পশ্চিমবাংলা কয়েকটা স্টেট সঙ্গে জুড়ে রয়েছে, তারপরে আমাদের অন্য দেশের সঙ্গে বর্ডার লাগোয়া আছে, তো এই সব সম্বন্ধে রিপোর্ট চাইতেও পারেন। আর গভর্নর অভিযোগগুলো উনি এনেছেন, এটা ওই মতো দেখুন ব্যাপার আছে। আমি তো আগেই বললাম আপনাদেরকে কি জিনিসগুলোকে মানে সঠিক না বুঝে ঘুরিয়ে এবার সবার সামনে আনা হচ্ছে। কিন্তু মিডিয়া রাজ্যপাল কোনদিন মিডিয়া করতে পারে না, না আপনি মিডিয়াকে দোষ দিচ্ছেন, কিন্তু আমি মিডিয়াকে যে কথাটা বলি যে একটা সরকারি টাকা পাবলিক মানি, সেই টাকা দিয়ে একটা দল তাদের ব্যক্তিগত প্রচার চালাচ্ছে, এটাকে কি আপনি খুব সহজ অভিযোগ বললেন? না, এরকম সহজ বলা যাবে না। দেখুন ব্যাপার আছে, সেটা অভিযোগটা করছেন কে? রাজ্যের গভর্নর করছেন কাকে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। ব্যাপার আছে, আপনি এটাকে মিডিয়া কোথায় পেলেন? নির্মাণ বলছি, যখন একটা রিপোর্ট যখন সেন্ট্রালকে যদি দেওয়া হয়, উনি তো গৃহমন্ত্রী, তো পুরো দেশের গৃহমন্ত্রী আছেন, এবার ওনার কাছে যদি রিপোর্ট কোনো রকম রিপোর্ট যদি দেওয়া হয়, তো এবার সব রকমই রিপোর্ট দেওয়া হবে। ওই ওর মধ্যে যদি আমি শুধু নেগেটিভগুলোকেই ধরবো, আমি পজিটিভ রিপোর্টগুলোকে ধরবো না। সেন্ট্রাল গভর্নমেন্টের আইন, সেই আইনকে ওরা মানছেন তো নাই এই রাজ্য প্রশাসন, এমনকি সেই আইনের বিরুদ্ধে যে প্রচার হচ্ছে সেখানেও সরকারি টাকা দিয়ে সেই প্রচারগুলো হচ্ছে, এটা আপনি কি বলবেন বিনয়বাবু? দেখুন, একটু গুরুতর অবশ্যই উনি একটা বড় ইস্যু তুলেছেন, কিন্তু আমার মনে হয় আমি যতদূর জেনেছি, খবরের কাগজ পড়েই জেনেছি, আমার তো ব্যক্তিগত আলাপ নেই ওনার সাথে, শুনেছি উনি রাজস্থানের লোক। তো রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে আসতে গেলে
মধ্যবর্তী 4-5টা স্টেট ওনাকে পেরিয়ে আসতে হয়। তো নিশ্চয়ই ওই ধরনের মানুষেরা তো কেউ সড়ক পথে যাতায়াত করেন না, তো ওনাকে একটু বলবো কষ্ট করে একটু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গে তো আছেই পেট্রোল পাম্পগুলো একটু ভিজিট করতে। ওখানে কার টাকাতে কারুর গ্যাস সিলিন্ডারের সাবসিডির ঘোষণা করা হয়েছে আমি জানি না, সেই টাকাগুলো আমি এটাও জানি না যে মন কি বাতের যে খরচাটা হয় এই খরচাগুলো কোথা থেকে আসে আমি এগুলো বুঝি না, মানে জানি না যে এই এই এক্সপেন্সেসটা রাষ্ট্রপতি কী করে অ্যালাউ করেন। কারণ রাষ্ট্রপতি সংসদে যখন লোকসভাতে যখন বাজেট আনিত হয় প্রতি বছরে, সেই বাজেটের প্রিফেস রাষ্ট্রপতি পড়েন এবং ওই এক্সপেন্সেসগুলো ওই খরচা যা আছে ওই খরচাগুলো ওই খাতে ওখানে দেখানো থাকে, সেইটাকে উনি অ্যাকসেপ্ট করতে বলেন, উনি হাউসকে বলেন এই আমার বাজেট, উনি আমার বাজেট বলে বলেন। এখন কেন্দ্র রাজ্য সম্পর্কে সরকারিয়া কমিশনের একটা অনেক দিন আগে আপনারা জানবেন হয়তো বা জানতেও পারেন, সরকারিয়া কমিশনে কেন্দ্র রাজ্যের সীমারেখা নির্ধারণ করার জন্য একটা ব্যাপকভাবে গোটা দেশ জুড়ে একটা মানে সরকারিয়া কমিশন তদন্ত করে দেখেছেন এবং তার মধ্যে একটা গাইডলাইন খাড়া করেছিলেন। সেই সরকারিয়া কমিশনে বলে দেওয়া আছে যে কোথায় কতটা কার এখতিয়ার, পরবর্তীকালে এসআর বোম্মাই মামলার রায় হয় তাতেও কেন্দ্রীয় সরকারের এখতিয়ার বলে দেওয়া হয়েছে। এবং আমি জানি মিস্টার ধনখড় আমি ওনাকে গভর্নর বলছি না এই মুহূর্তে, কারণ গভর্নর সুলভ কাজ উনি করছেন না, আমি ওনাকে একজন আমাদের পেশারই একজন সিনিয়র লোক হিসেবে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনে করছি। যদিও ব্যক্তি এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বললেন যে কারণ যে গভর্নর কিন্তু গভর্নরের কাজ করছেন না, আপনি কি বলেন? আমি আসছি, আপনি দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আসবো, বলে দেবো, আমাকে তো ওটা ক্লারিফাই করে দিতে হবে যে সংবিধানের উনি কথা বলছেন সেখানে ওনাকে নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রপতির তরফ, উনি একমাত্র ভারতে এক এবং একমাত্র ভারতে। আমি একজন কলার আছেন, আমি কল নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। এবারে যিনি রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ তিনি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ কিনা, সংবিধান সেই এক্সট্রা স্পেসটা ছেড়ে রেখেছে কিনা আমার তো জানা নেই, উনি একটু আলোকিত করতে পারেন। কারণ উনি মিডিয়ার কাছে যাচ্ছেন, সংবিধানের কোথায় বলা আছে যে মিডিয়ার কাছে? আপনি কি বলবেন যে গভর্নরের কাজ করছেন না উনি সরাসরি? কোথায় লেখা আছে কি একজন রাজ্যপাল মিডিয়ার কাছে যেতে পারবেন না? নেই, পারেন না? না, কোথায় লেখা আছে? একটা 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 কথা বলি, রাজ্যপাল এখন আমাদের রাজ্যপাল আছে, প্রটোকল আছে, একজন আমাদের একজন আমাদের রাজ্যপাল যিনি আছেন উনি অলরেডি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে এসেছেন। না সেটা ঠিক আছে, উনি প্র্যাকটিস করে এসেছেন, ঠিক আছে। তো ব্যাপার আছে উনি উনি ভালো করে জানেন কি কোথায় কি লেখা আছে কি না। এবার যখন ওই জায়গাতে ওই জায়গাতে কি ব্যাপার দেখতে হবে, ওই জায়গাতে যখন বসেছেন, অভিযোগ জায়গাতে যখন বিভাগে তুলেছেন, হ্যাঁ, যে একটা প্রাইভেট মিডিয়া হাউস দিয়ে চলে গেলেন রাজ্যপাল, সেখানে গিয়ে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন রাষ্ট্রপতি কোনদিনও প্রাইভেট, এটা তো লোকসভা টিভি নয়, রাজ্যসভা টিভি হলে হতে পারে। হ্যাঁ, তো সেখানে কিভাবে সম্ভব? মিডিয়া তো ওনাকে ডাকেন, উনি মিডিয়াতে গেছেন, যদি আইনে জায়গা আছে তাহলে উনি যেতে পারেন। আপনি এটাকে রুটিন বলছেন, এটা যে যে পয়েন্ট উনি তুলেছেন, নারদা সারদায় সরকার বাধা দিচ্ছে তদন্তে, এটাকে আপনি রুটিন বলছেন? এবার ওনার চোখের সামনে যদি এসছে তাহলে উনি ওইটা প্রেস করেছেন, ওইটার মধ্যে না, তার মানে আপনি বলছেন যে এই যে রিপোর্টটা উনি দিয়েছেন সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো গুরুত্ব দিয়ে দেখবে না? দেখবে না, উনি যদি সেন্ট্রাল যদি প্রয়োজন বুঝেন তাহলে তার মধ্যে যদি কিছু স্টেট গভর্নমেন্টকে সাজেস্ট করতে হয় তাহলে সেইভাবে সাজেস্ট করবেন। আমি বিনয়বাবুকে জিজ্ঞেস করি যে রাজ্যপালের আসলে ওনার ঠিক ভূমিকাটা কি হওয়া উচিত? একটা জিনিস খুব সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা বুঝতে পারছি, এত এত অ্যাভারেজ মানুষ পশ্চিমবঙ্গের নন, কিন্তু তারা বুঝতে পারছেন যে ওনার একটা এজেন্ডা আছে, সেই এজেন্ডার বাস্তবায়ন করার জন্য উনি এখানে এসেছেন। সম্ভবত আপনাদের মনে থাকতে পারে, যদি অত না মেমোরি দুর্বল হয়, একা পশ্চিমবঙ্গ নয়, এই সিএএর বিরুদ্ধে ভারতে এ পর্যন্ত যে রাজ্যগুলি প্রস্তাব নিয়ে এসছে সেই সেই রাজ্যগুলো কিন্তু তাদের বিধানসভার আইনে নিয়ে সেই প্রস্তাবগুলো নিয়ে এসছে, যেমন পশ্চিমবঙ্গ নিয়ে এসছে তেমনি বাকি রাজ্যও নিয়ে এসছে। আমার বন্ধু আছেন, আমাকে আলোকিত করতে পারবেন, পাশে নীতিশ কুমার ওই একই প্রস্তাব নিয়ে এসছেন। তো নীতিশ কুমারের রাজ্য সম্পর্কে ওনাদের রাজ্যপালকে এরকম কোনো রিপোর্ট দিয়েছেন? আমি পাঞ্জাবের অমৃতসরের বিধানসভার কথা বা আমি তামিলনাড়ুর বা আমি কেরালার কথা বলছি না, কিন্তু নীতিশ কুমার আমাদের পাশের রাজ্য, জাস্ট পশ্চিমবঙ্গের পাশের রাজ্য, সেইখানে তিনি যে প্রস্তাব বিধানসভায় নিয়ে এসছেন যে আমরাও এটা মানবো না, সেই বিষয়ে কি ওখানকার রাজ্যপালকে কিছু স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু জানিয়েছেন? আপনি আপনি একজন আইনজীবী হিসাবেই আপনাকে জিজ্ঞেস করছি কি যখন একটা আইন আমাদের পার্লামেন্ট থেকে পাস হয়ে গিয়েছে, এবার যতগুলো স্টেট গভর্নমেন্ট নিজের বিধানসভাতে যদি তার এগেন্সে যদি কোনো রকম বিল এনে থাকে
তাহলে পাস হয়ে গেছে, হয়ে গেছে তাহলে পার্লামেন্টে যে বিলটা পাস হয়েছে তাকে কি ওকে উল্টাতে পারবে? এই কোনো এটা কোনো জায়গা আছে এটা বলুন না আপনি। স্টেট অ্যামেন্ডমেন্ট সেখানে প্রতিবাদ করা যাবে না? না না না, স্টেট অ্যামেন্ডমেন্ট আছে, প্রতিবাদ নিজে জায়গা আছে। না 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 না, স্টেট অ্যামেন্ডমেন্ট আছে তো, প্রতিবাদ নিজে জায়গা আছে। আপনি সিআরপিসি খুললেন, হ্যাঁ, প্রত্যেকটা রাজ্যের আলাদা স্টেট অ্যামেন্ডমেন্ট আছে। স্টেট অ্যামেন্ডমেন্ট আছে কিন্তু কয়েকটা জিনিস আছে, কয়েকটা জিনিস আছে যা আপনি আপনাদের আলোচনা করতে আসছে। একজন কল, আমি একটা কল নিয়ে নিই, আপনাদের আলোচনাতে আমরা আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। বলুন, আমাদের যিনি পশ্চিম বাংলার মাননীয় সম্মানীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনকড়, উনি আইনজ্ঞ হিসাবে বেশ পরিচিত একটা মুখ, আইনজ্ঞ হিসাবে ওনার যথেষ্ট পরিচিতি আছে। তবে আমরা সাধারণ মানুষ মাঝে মাঝে বুঝতে পারি না ওনার অ্যাক্টিভিটি গুলো এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কেন, উনি এত কমপ্লিকেশন খারাপ হচ্ছে কেন। এখন কথা হচ্ছে যে আইনটা হচ্ছে সর্বসাধারণের জন্য দেশের প্রতি একটা দায়বদ্ধতা বা দেশের নিয়ম কানুন মেনে চলা, সেটা খুব সহজ ভাবে বোঝা উচিত সাধারণ মানুষের কাছে আইনটা এরকমই। উনি যে কাজগুলো করছেন দাদা, আমি তো বুঝতে পারছি না যে এত কমপ্লিকেটেড করে ফেলছেন কেন। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি উনি সত্যি দায়বদ্ধ, এটাই প্রশ্ন। আপনারা একটু বিচার করে বলুন তাহলে আমাদের আইডিয়াটা হয়। একজন সাধারণ মানুষ হিসেবে আমরাও, আমরা ওনার থেকে আলাদা কিছু নয়, প্রশ্নকর্তা যেমন আমরাও তেমনই, আমরা হয়তো বিষয়টাকে উপস্থাপনা করছি কিন্তু এটা সত্যি, এটা আপনাদের উদ্বেগ খুবই স্বাভাবিক যে একটা ধরনের একটা অসংবেদনশীলতার চর্চা, একটা এমন ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করা যাতে যে স্বাভাবিক স্থিতাবস্থা রয়েছে এই স্থিতাবস্থাটাকে কোনোভাবে এক ধরনের টার্বুলেন্সের মধ্যে ফেলে দেওয়া, এক দোলাচলের মধ্যে ফেলে দেওয়া, সম্ভবত এটা রাজনৈতিক ট্যাকটিক্স হতে পারে কিন্তু মানুষের কাছে বোধহয় গ্রহণযোগ্য নয়। কারণ আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। দিল্লির দাঙ্গার কথা আমি ছেড়েই দিলাম, দিল্লিতে 96 ঘন্টা ভারত পৃথিবীর চতুর্থ শক্তিধর রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্যাপিটালে 156টা বিদেশি রাষ্ট্রের দূতাবাস আছে, দূতাবাস এবং সেখানে তাদের টেকনিক্যাল অ্যাটাচেরা আছেন, অন্তত কিছু না হলেও 5000 ডিপ্লোম্যাটিক পার্সেন্স আছেন। আমি অড জব লোকেদের ছেড়েই দিলাম, এই লোকেদের, এই সমস্ত মানুষদের চোখের সামনে তারা তাদের গোপন রিপোর্ট তাদের দেশে কী পাঠাচ্ছেন তা তো আমরা জানি না, আমরা সাধারণ মানুষ জানি না। আমাদের জানতে ইচ্ছে করে যে স্বরাষ্ট্রমন্ত্রক কি দেশের সম্মানের ব্যাপারে এতটাই উদাসীন। দ্বিতীয় কথা, আপনার তো নিশ্চয়ই নলেজ আছে বা আমাদের যারা দর্শক তাদেরও নলেজ আছে, শ্রীলঙ্কা থেকে এলটিটির হাতে মানে বেশভাবে, কারণ এলটিটি ছাড়া ওখানে আরও 15-16টা তামিল আউটফিট ছিল যাদের লিডার হয়েছিল পরবর্তীকালে এলটিটি, তাদের অত্যাচারে অনেক তামিলও সেই সময় ইন্ডিয়ায় চলে এসেছিলেন। তার পরবর্তীকালে যখন শ্রীলঙ্কানরা তামিলদেরকে চরম একদম জেনোসাইড করে তখনও অনেক লোক চলে এসেছিলেন। আমার জানতে ইচ্ছা করে হিন্দু ধর্মের ধ্বজাধারী যারা, হিন্দুদের রক্ষা করার দায়িত্ব যারা নিয়েছেন, তামিলরা কি হিন্দু নয়, নাকি তারা যেহেতু বিজেপিকে ভোট দেবেন না তাই তাদেরকে সুকৌশল এবং পরিষ্কারভাবে বাদ রাখা হয়েছে? এই সমস্ত প্রশ্নগুলো আছে মানুষের কাছে, জানি না প্রশ্নগুলোর উত্তর কোনো পাওয়া যাবে না। আমি চন্দ্রশেখরবাবুর কাছে এটা জানতে চাইছি যে এই যে রাজ্যপাল আসার পর থেকেই একটা না একটা সংঘাতে উনি জড়িয়ে পড়ছেন, কখনও উনি ভাইস চ্যান্সেলারদের ডেকে পাঠাচ্ছেন, কখনও উনি পুলিশ অফিসারদের ডেকে পাঠাচ্ছেন, কখনও উনি জেলা শাসকদের ডেকে পাঠাচ্ছেন, কিন্তু কোনো ক্ষেত্রেই অনেক সময় সরাসরি দেখা যাচ্ছে তারা আসছেন না, তারা আসছেন না, কিন্তু ওনার তো ব্যবস্থা নেওয়ার হাতে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই, তাহলে উনি বারবার এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়ছেন কেন? একটা উপাচার্য ওনার সঙ্গে দেখা করেনি, উনি তাদের তো চাকরি যায়নি, তাহলে ওনার আসল উদ্দেশ্যটা কী ছিল? তাহলে কি আপনি, আপনার মোতাবেক কি একজন রাজ্যপাল নিজের স্টেটের কোনো একজন ডিএমকে, কোনো একজন পুলিশ প্রশাসককে উনি কি ডেকে আইন সম্বন্ধে বা অন্য ম্যাটার সম্বন্ধে কি জানতে চান? পারেন না? অবশ্যই পারেন। তিনি এবার আপনি আপনি এই যে বললেন কি এই যে জবে থেকে উনি এসেছেন স্টেট গভর্নমেন্টের সঙ্গে কিছু না কিছু লেগেই রয়েছে, ব্যাপার আছে। দেখুন, এর আগেও রাজ্যপাল যিনি ছিলেন কে শ্রীনাথ ত্রিপাঠি, তো ব্যাপার আছে ওনার সঙ্গেও স্টেট গভর্নমেন্টে কিছু না কিছু লেগেই ছিল, তো কোনো না কোনো ম্যাটারে দেখুন ছিল। ওইটা পুরোপুরি অস্বীকার করা যেতে পারে না, বুঝলেন?
সংঘাতের জন্য আমি যাচ্ছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে বারবার এই ধরনের, এবং সরাসরি ওরা তো বলছেনই, এই যে প্রশাসন এখানে যারা ক্ষমতায় আছেন সেই দল তো সরাসরি তাকে বহু ব্যাপারে তো সরাসরি একেবারে উপেক্ষা করছেন, অথচ তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার কিন্তু সেই ব্যাপারেই তিনি আগ্রহী হয়ে পড়ছেন। তো কারণটা কি? আরেকটা কথা যেটা খুব দুর্ভাগ্যজনক, যে সেই রাজ্যপালই যখন সংঘাতে জড়িয়ে পড়ছেন তারপরে গিয়ে উনি কিন্তু বাজেট অধিবেশন নিয়ে কোনো সংঘাত করছেন না, সেই রিপোর্টটা কিন্তু উনি পড়ে দিলেন কোনো উইদাউট এনি চেঞ্জ। এই খরচাগুলো তো ওখানে দিকেই বেরিয়ে এসছে, সেগুলো একবার উনি বললেন না যে হাউস তুমি এটাকে কেন ইয়ে করবে, গ্রহণ করবে? এবার উনি উনি ভালো বুঝেছেন বলে উনি সই করে প্লেস করেন। এবং ভারত সরকারের নিয়ম প্রতিটি রাজ্যে এমনকি ইউনিয়ন টেরিটরিতেও গভর্নর ইজ দ্য লাস্ট ওয়ার্ড। কিভাবে? গভর্নর মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট করেন, কাউন্সিল অফ মিনিস্টার্সদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে মুখ্যমন্ত্রীর অ্যাডভাইস অনুযায়ী। তো উনি তো সর্বোচ্চ লোক, তো উনি যখন বিধানসভায় বলছেন এটা আমার বাজেট, আমার সরকারের বাজেট তৈরি করে, তার দু মাস পরে তার মনে পড়ছে যে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেওয়া দরকার যে এই খাতে খরচাগুলো হচ্ছে, এটা গ্রহণযোগ্য? দেখুন, যে জায়গাতে বাজেট পাস করার জায়গা ছিল ওই জায়গাতে উনি সঠিক জায়গায় সঠিক প্রসেস বলতে পারেন, সঠিক প্রসেস ফলো করেছেন। উনি তো বলতে পারতেন যে আমি মনে করছি এই এই জায়গাগুলোকে একটু আপনারা সংশোধন করুন, বলতে পারতেন। উনি তো অ্যাডভাইস দেন। আর আপনারা আপনারাও জানেন, আপনারাও জানেন কি জবে থেকে উনি গভর্নর হয়েছেন, আসলে উনি এই উদ্দেশ্যে এসেছেন। না না না, এটা ভেবেই সম্ভব, আপনার মতামত, এটা আপনার মতামত হতে পারে, বলে দিচ্ছি এটা আপনার মতামত হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে দাঁড়িয়ে এবং উত্তরবঙ্গেও একবার দাঁড়িয়ে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন অনারেবল সিএম, তিনি পরিষ্কার বলেছেন যে 356 হলে হোক, কারণ আপনি জানবেন হয়তো যে 356 করে ছ মাস চাওয়া যায়, সাত মাস নয়, ঠিক? তো সুতরাং যদি উনি তাই ভেবে থাকেন, ওনার যদি তাই ডিজাইন মেন্টাল ব্লক যদি তাই থাকে যে আমার এইটাই ডিজাইন, আমি এটাই করব। ভাবুন একটা জিনিস, এটা আপনাকেও ভাবতে হবে আজকের দিনে, যে একই রকম সিস্টেম ফরম্যাট ফলো করা হয় মন কি বাতে, সেম সিস্টেম ফরম্যাট ফলো করা এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে, কারণ সেগুলো সরকারি বলে। কখনো এটা কেউ প্রশ্ন তুলেছেন যে আপনি উজালা যোজনা নিয়ে গোটা পেট্রোল পাম্পগুলোতে 500 ফুট বাই 300 ফুটের বড় বড় হোর্ডিং লাগিয়েছেন, এই খরচাটা কোন বাজেট থেকে এসছে? সেটা বুঝেই উনি কিছু বলেননি তখন, এইটা হচ্ছে তার পরবর্তীকালে উনি দিল্লি থেকে টিপস নিয়ে এলেন, এসে এখানে বললেন, কারণ তাতেও তো খরচা হয়, খরচা টাকা তো সবে আপনি অন্যান্য গভর্নরের আপনি উদাহরণ দিলেন, হ্যাঁ, কিন্তু অন্যান্য গভর্নর এই যে গুরুতর অভিযোগ মিস ইউজ অফ পাবলিক ফান্ডস, যে সরকারের যে আইন তাকে বিরোধিতা করার জন্য পাবলিক ফান্ড ইউজ করে সেখানে প্রচার চালানো হচ্ছে, এটা 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 অন্য কোন গভর্নর কি এই ধরনের অ্যালিগেশন এনেছিলেন? এটাকে রুটিন, এটাকে রুটিন রিপোর্টের মধ্যে পড়ে বলে দি, বলে ওখানেও তাই হয়েছে, সেই বিহারেও তাই হয়েছে। শুনুন না, শুনুন না, সেই সম্বন্ধে কয়েকদিন আগে আমাদের অনারেবল কলকাতা হাইকোর্ট থেকে সেরকম একটা ডাইরেকশন এসেছিল, তো ওই ডাইরেকশনটাও তো উপর থেকে আসেনি। কলকাতা হাইকোর্ট ডাইরেকশন দিয়েছিলেন কি এই সরকারি পয়সা থেকে কোনো রকম এইরকম অ্যাড করা যাবে না, কি সিএ বিরোধিতা বা এরকম এরকম একটা ডাইরেক্ট, না না, সিএ সম্বন্ধে একটা ডাইরেকশন কলকাতা হাইকোর্ট থেকে এসেছিল, ঠিক আছে, ঠিক আছে। তো জায়গা স্টেপ বাই স্টেপ যদি আমাদের এইখানে কলকাতা হাইকোর্ট আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে, ওরা ওরাও তো মাঝে মাঝে আপনি বলুন না, আপনি 356 ধারা কথা বললেন, এর আগে আমরা শুনেছি কি কয়েকটা স্টেটে ধারা 356 লেগেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট যখন দেখেছে কি না এটা বেআইনি, ওটা আপনাদেরকে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, আজকে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষ বিশেষ করে শাসক দল
তারা সরাসরি অভিযোগ তুলছে যে রাজ্যপাল এখানে সরাসরি রাজ্যপালগিরি করতে আসেননি, উনি রাজনীতি করতে এসেছেন। গভর্নরের পজিশনে থেকে তিনি একটা পোস্ট হোল্ড করে তিনি থাকেন রাজভবনে, সেখান থেকে কি নবান্ন তৈরি করা যায় রাজভবনকে? প্রাইভেট প্রেস ব্রিফিং, যেটা কখনোই কোনোদিন রাজ্যপাল আমাদের পশ্চিমবঙ্গে কেন কোথাও হয় না, প্রাইভেট প্রেস ব্রিফিং, কোথাও গেলেন তিনি প্রেস থেকে জিজ্ঞাসা করলে আলাদা, উনি রাজভবনে প্রেসকে ডেকে নিচ্ছেন। একজন একজন রাজ্যপাল ব্যাপার আছে, প্রোটোকল আছে, উনি হয়তো উনি কয়েকটা জায়গায় হয়তো উনি ঠিক আছে উনি পেয়েছেন বলে এই ব্যাপারে ঠিক আছে না, কিন্তু এই যে অভিযোগ যেগুলো আনা হয়েছে এই অভিযোগগুলো, উনি তো একটা রাজ্যপাল, উনি একটা অ্যাপয়েন্ট করছেন, উনি ফর্মালি উনি অ্যাপয়েন্ট করছেন চিফ মিনিস্টারকে, তাহলে যে অভিযোগগুলো এনেছেন সেগুলো প্রমাণের দায়িত্ব তো ওনার, ওনার কাছে যদি এই সম্বন্ধে কিছু প্রমাণ থাকবে উনি দেবেন, কিন্তু সেটা তো উনি কিছু বলছেন না। এই রাজ্য সরকারটাকে মেলাইন করতে, এই রাজ্য সরকারকে কোনো না কোনোভাবে কালিমা লিপ্ত করতে তিনি এটা করছেন। এবার ব্যাপার আছে কি, রাজ্যপাল একটা রিপোর্ট যখন দিয়েছেন তো এটা তো নয় কি বিজেপিকে জিজ্ঞেস করে রিপোর্টটা দিয়েছেন, না না না, এই যদি ওনার কাছে যদি কোনো রিপোর্ট হতো তাহলে উনি দেখিয়েছেন বা দেখাবেন, থাকে তাহলে দেখাবেন, না থাকলে না দেখাবেন না। না কিন্তু তাহলে ওনার যে অ্যাক্টিভ, উনি তো রাজ্যপাল, উনি তো সাধারণ মানুষ নন যে আপনি উনি যা খুশি তাই বলতে পারেন বা যা খুশি তাই করতে পারেন, উনি যে কথাটা বলেছেন এবং সেটা গোটা দেশে সেটা প্রচার হয়েছে, তার মানে উনি কিসের ভিত্তিতে কথাগুলো বললেন, তার মানে উনি হয় রাজনীতি করেন যদি ওনার কাছে প্রমাণ না থাকে, কারণ আমাদের কাছে কিছু মনে করবে না যে অনেক রাজনীতিবিদই কিছু প্রমাণ না রেখে অনেক কিছু বলে দেন। যদি ওনার কাছে প্রমাণ না থাকে সেই কন্ডিশনে দেখুন, রাজ্যপালের উপর রাষ্ট্রপতি আছে, তো ব্যাপার আছে যেরকম যেরকম রাষ্ট্রপতির প্রতি ওনার কিছু দায়িত্ব আছে সেরকম মিডিয়াকে বলেননি যে আমি এই রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে পাঠালাম, উনি বলছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এলাম, ওনাকে তো নিয়োগ করেছেন রাষ্ট্রপতি, উনি দায়বদ্ধ রাষ্ট্রপতির প্রতি, উনি অন্য লোকের কাছে গিয়ে বলছেন কেন? আপনাকে বলি, রাজ্যপালের শপথ নেওয়ার জন্য বলা হয় ওথ অন অ্যাফার্মেশন, একটা মন্ত্রগুপ্তির শপথ নিতে হয়, সেখানে বলা থাকে যে আমার কাছে যে সমস্ত কনফিডেন্সিয়াল ফাইল আসবে এই কনফিডেন্সিয়ালিটি আমি কোনো অবস্থাতেই আমার অফিসিয়াল স্ট্যাটাসেও ইভেন ব্রেক করবো না, ব্রেক করবো না। আমিও তারপরে উনি এসে প্রেস মিডিয়াকে বলছেন যে আমি এই রিপোর্টগুলো দিয়ে আসলাম, আমার জানা নেই এর চেয়ে, আমি উনিও আইনজীবী অবশ্য, স্বরাষ্ট্রমন্ত্রকের সবচেয়ে গোপনতম রিপোর্ট সেটা উনি এসে প্রাইভেট মিডিয়ার কাছে বলছেন আমি এই এই রিপোর্ট পাঠিয়েছি, তাই ভালো উনি সংবিধানটা ভালোই বোঝেন, অন্তত আমাদের চেয়ে আমার চেয়ে তো বেশি ভালোই বোঝেন বলে আমার জানা আছে। ব্যাপার আছে আপনিও একজন আইনজীবী, আপনি এটা নিশ্চয়ই জানবেন কি একজন রাজ্যপাল যদি কোনো গোপন রিপোর্ট যদি কোনো জায়গায় রাজ্যপাল যা রিপোর্টই পাঠাবেন সবটাই গোপন, হ্যাঁ, কারণ উনি অনলি দায়বদ্ধ, উনি পাঠাবেন কার কাছে? উনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি সেটা পাঠাবেন তার যেখানে প্রয়োজন মনে করবেন, সেটা হোমে হতে পারে, ফিনান্সে হতে পারে, পলিটিক্যাল অ্যাডভাইজারি কমিটিতে হতে পারে, যেখানে তার মনে হবে রাষ্ট্রপতি সেখানে সেটা পাঠাবেন। দ্যাট ইজ ওয়াই পিএমওজ অফিস কে সরাসরি রাখা নেন আমাদের দেশে হচ্ছে দুই কক্ষের শাসন ব্যবস্থা, আমাদের এটাকে বলা ওয়েস্ট মানে ওয়েস্টমিনিস্টার ধাঁচে আর কি, সেই ডিজাইনের শাসন ব্যবস্থা, আমেরিকার মতো নয় যে এন্টায়ারটা শুধু সেনেট, তাই জন্য আমেরিকান হলে উনি তাও আমি বুঝতাম যে উনি সেক্রেটারি অফ স্টেটকে জানাচ্ছেন, কিন্তু এটা তো ইন্ডিয়া, ওনারা আমেরিকার দিকে এগিয়ে যেতে চাইছেন অতি দ্রুত, মুশকিল হচ্ছে তাদের বেসিক যে জ্ঞানটা সেটাই নেই, তাদের উনি শপথ নিয়েছেন মন্ত্রগুপ্তির, অথচ উনি মিডিয়ার কাছে বলছেন আমি এই রিপোর্ট দিয়ে এসেছি, না যেটা ওনার যে অভিযোগগুলো পারেন না উনি, এই অভিযোগগুলো একমাত্র বলতে পারেন আমি রিপোর্ট পাঠিয়েছি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছি, উনি সেই রিপোর্টের ডিটেলিং বলবেন, প্যারা ওয়ান প্যারা টু প্যারা, মানে এই অভিযোগ উনি নিয়েছেন, তার মানে এটা নিয়ে উনি সরাসরি রাজনীতি করছেন, এবং বিরোধী যারা আছে এরা তারা কিন্তু এটাকে হাতিয়ার করছে, একটা প্রশাসনিক প্রধান হয়ে উনি আরেকটা প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে যেভাবে অভিযোগগুলো আনলেন তাতে বিরোধীদের তো সুবিধে হচ্ছে, বিশেষ করে একজন মনোনীত আর একজন নির্বাচিত, হ্যাঁ একদমই।
কিন্তু আমার যেটা মূলত যেটা জানার কথা, যে আইনত যেটা বিনয়বাবু যেটা বলছেন যে আইনত কি এটা গভর্নর পারেন, আমি এটা আপনার কাছে জানতে চাইছি। যে আপনি অনেক কিছু বললেন যে এটা উনি রুটিন ওনার রিপোর্ট সব গভর্নররা দেয়, সব ঠিক আছে, কিন্তু যে অ্যালিগেশনগুলি উনি এনেছেন এটাকে সরাসরি অ্যালিগেশন বলা উচিত। কারণ হচ্ছে যে সিএএ একটা সরকারিভাবে ইতিমধ্যে পাশ হওয়া একটা বিল, তার এগেনস্টে বিরোধিতা করতে গিয়ে আপনি ব্যক্তিগতভাবে বিরোধিতা করতেই পারেন, কিন্তু আপনি হোর্ডিং দিচ্ছেন, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার জন্য আপনি পাবলিক এক্সচেকার খরচা করছেন। পাবলিক এক্সচেকার মানে এক পয়সা খরচা করলে তার ইয়ে থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার যেটা সবথেকে দুর্ভাগ্যজনক লাগে যে আজকে আমাদের এখানে বসে আলোচনা করতে হচ্ছে যে রাজ্যপালের এই যে উনি যে পদক্ষেপটা নিয়েছেন সেই পদক্ষেপটা কতখানি সঠিক। এবং আপনি বললেন যে লিগাল সেলে আপনি আছেন বিজেপি, তো এখানে একই সঙ্গে কিন্তু আপনাকে আমি বলি যে রাজ্যপাল যে এই ইয়েটা করেছেন, যে অভিযোগগুলো করেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু বিরোধী দল কিন্তু তার অভিযোগ তুলেছে এবং তার চিঠি কিন্তু আমার কাছে আছে। এখানে সুজন চক্রবর্তী এবং আব্দুল মান্নান, যারা সিপিআইএম এবং কংগ্রেস এখন যৌথভাবে যে রাজ্যে যেভাবে আন্দোলন করছে, তারাও কিন্তু একই অভিযোগ তুলেছে এবং তারা সরাসরি বলেছে যে প্রধানমন্ত্রীকে তার চিঠি লিখেছে, চিঠি লিখে বলেছে যে আপনি যতবার এই রাজ্যে এসেছেন ততবার আপনি বলেছেন যে নারদা সারদা যারা করেছে তারা কেউ পার পাবে না। অথচ এখন দেখা যাচ্ছে যে নারদা সারদা চিটফান্ডের যে মামলাগুলো কোথাও কোনো জায়গাতে নেই, কোথাও নেই, এবং সরাসরি এই মামলাগুলো আপনারা চেপে দিয়েছেন। তার মানে কি আপনাদের সঙ্গে সরাসরি কি সব বলা ভালো? এই যে বিরোধীদের যে একটা অভিযোগ, আসলে দিদি আর মোদি ভেতরে ভেতরে সব এক, এটাই কি আসছে? এটা দেখুন, এটা বলা যাবে না, কারণ কি দিদি নিজে পথে হাঁটছেন, মোদি নিজের পথে হাঁটছেন, সবাই নিজের পথে, পাতো নিজের, সবার পথেই তো হাঁটে, সব কিন্তু পলিসিগত না, সব কিন্তু নিজের পথে হাঁটছেন। এবার যে নিজের পথে হাঁটে সবারই একটা নিজের একটা আইডিওলজি থাকে, একটা সিদ্ধান্ত থাকে, আমি এই সিদ্ধান্তকে নিয়ে চলব। সবাই বলছে উড়িষ্যাতে যে অমিত শাহ এলেন তখন তো দিদি সিএ ইয়ে নিয়ে মানে কোনো কথাই বললেন না, এমনকি অমিত শাহ যখন এলেন তখন যে হোর্ডিংগুলো যেগুলো ছিল সিএ এর বিরুদ্ধে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে সব হোর্ডিংগুলো তুলে নেওয়া হলো, রাতারাতি হাফিস করে দেওয়া হলো। তাহলে তো আসলে জগদীপ ধনকরও যা বিজেপির মানুষ এবং তার সঙ্গে বলছে যে রাজ্য সরকারের ভেতরে ভেতরে একটা, না না সেটা সেটা বলা যাবে না। দেখুন বিজেপি একটা নিজের একটা সিদ্ধান্ত নিয়ে হাঁটে, শুরু থেকে হেঁটে এসছে, হাঁটছে। দিদিও ওনারও একটা সিদ্ধান্ত আছে, উনি সেই সিদ্ধান্তকে নিয়েই হাঁটছে। না না সেটা তো রাজনৈতিকভাবে নিজের সিদ্ধান্ত থাকে। এটাতে যদি আপনি বলেন কি দুজনের মধ্যে, এটা আমার কথা নয়, এটা বিরোধীদের কথা। না বিরোধী, বিরোধীরা অনেক কিছু বলতে পারে, না বিরোধীরা অনেক কিছু বলতে পারে, তার তো প্রমাণ চাই এবং তারা তো প্রমাণ করছে এগুলো। না না এটা এটা প্রমাণ বলে আজকে রাজীব বলছে রাজীব কুমারের মামলাটাই নেই আর কোথায়। সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই করছে না, একটা সংবিধানিক যে সিবিআই যে সংস্থা আছে সেই ওই পুরো তদন্ত করছে, পুরোপুরি সুপ্রিম কোর্টের গাইডলাইনে করছে, ঠিক আছে। ওর মধ্যে বলুন না আপনি আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম তার মধ্যে ইন্টারফেয়ারেন্স করেছেন কি, আপনার ইনকোয়ারির মধ্যে ইনভেস্টিগেশন মধ্যে কতটা কি হয়েছে কি? উনি ছেড়ে দিয়েছেন, কারণ কি পুরোপুরি দিল্লি পুরোপুরি কন্ট্রোলটা করছেন সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্ট সিবিআই কে কন্ট্রোল করছেন, দেখছেন কি? বলছিলাম যে সুপ্রিম কোর্ট কথা আপনি বলছেন, তো মোদিজি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে দিদি প্রথমত খুব একটা যাননি প্রথম পাঁচ বছরে, পরে উনি গেলেন, সৌজন্য সাক্ষাৎ বললেন, তারপর অমিত শাহজির সঙ্গে দেখা করলেন, তারপরে রাজীব কুমার আর খুঁজে পাওয়া গেল না, ট্রান্সফার হয়ে গেলেন, আর নাম শুনে ভুলে গেছে লোকে। না ওটা তো ওনারা বলছেন যে আমাদের এটা রুটিন ট্রান্সফার, আর যেটা রাজীব কুমার, রাজীব কুমারকে তো অ্যাকচুয়ালি রক্ষা কবচ দিয়ে রেখেছে হাইকোর্ট, হাইকোর্ট ওনার হাইকোর্ট থেকে রক্ষা কবচ বহুবার খারিজ হয়েছে। তারপরে শেষবারে যেটা আগাম জামিন সেটা জাস্টিস সৈদুল্লাহ মুন্সি আর জাস্টিস ভরদাজির বেঞ্চ ওনাকে দিয়ে রেখেছে আগাম জামিনটা, আর রইল বাকি যেটা সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব হচ্ছে ইডির আর ইয়ের সিবিআই এর, তো সিবিআই এবং ইডি তাদের মতন তদন্ত করছে। আর মুশকিল হচ্ছে সিবিআই আর ইডি কীভাবে তদন্ত করেন তার কিছু উদাহরণ আমাদের কাছে আছে, যেমন
সংবাদপত্র গোষ্ঠীর একজন নাম করা সংবাদপত্র গোষ্ঠীর একজন, তাকে যুবরাজ বলাই যেতে পারেন, কলকাতার একটি নামী ক্লাবের তারা বলতে পারেন প্যাট্রন, তিনি যখন পদত্যাগ করলেন তারপরে দেখলাম, আমার তো ক্রিমিনাল লয়ে খুব কম নলেজ, তো আমি জানতাম না যে এই ধরনের কোনো কগনিজেবল অফেন্স করার পরে কেবলমাত্র আমি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেই আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেওয়া যায় কিনা, এটা সিবিআইয়ের অফিসার তথা তাদের আইনজীবী আমার বন্ধু বান্ধব আছেন অনেকে, তবে সিবিআইয়ের অফিসার তথা রাজ্যপাল ধনখড়কে আমার জিজ্ঞেস করার বহুদিনের ইচ্ছা, আমি তো সাধারণ মানুষ পৌঁছতে পারবো না, আপনাদের মাধ্যমে যদি কখনো সুযোগ হয় একটু কাইন্ডলি ওনাকে জিজ্ঞেস করবেন যে ক্রিমিনাল ল তো এরকম কোনো জায়গায়, উনি খুব কনস্টিটিউশন বলেন সবসময় যে এরকম ক্রিমিনাল লয়ে কোনো কিছু আছে কি না, যে কেউ যদি কোনো কারণে তার যে পদে ছিলেন সেই পদ ছেড়ে দিলে তার ক্রিমিনাল তার মানে অপরাধটা চলে যায় কি না, সব অনেক ছোট ছোট বিষয় আছে, তো বিজেপির যারা উনি বলতে পারবেন, যারা আইনজীবী তারাও বলবেন, তারাও সিআরপিসি থেকে চেঞ্জ করতে পারেন, আপনিও আইনজীবী আছেন, আমরা আপনি জানতে চাইছি কি যে আমি একটা অভিযোগ, আমি একটা অপরাধ করলাম, অপরাধ করার পরে আপনার সাথে আমার কথা হলো, আপনি বললেন ঠিক আছে আপনি যদি এই পদটা ছেড়ে দেন তাহলে আমি আপনাকে মাফ করে দেবো, ভারতের আইন এই আইন সিআরপিসি পৃথিবীর অন্তর্ভুক্ত 86টা দেশ ফলো করে আলাদা আলাদা নাম দিয়ে একই জিনিস, বিদেশে গেলেও আপনি যদি খোঁজ নেন জানতে পারবেন এই সব সিআরপিসি, তো কোথাও এরকম নেই যে আপনি যে অপরাধটা করেছেন সেই অপরাধটাকে কম্পাউন্ড করতে হবে, কোর্ট করতে পারে, হ্যাঁ একমাত্র কোর্ট করতে পারে, তো আজ অব্দি তো আমি শুনিনি কখনো কোনো জায়গাতে সেই বিশেষ রাজ্যসভা সাংসদটির তার বিরুদ্ধে কোর্টে কোনো অ্যাপ্লিকেশন এসেছে যে ওনার অভিযোগটাকে কম্পাউন্ড করে নেওয়া হলো, এরকম কোনো কিছু আমি অন্তত দেখিনি জানি না, হয়তো রাজ্যপাল বলতে পারবেন, জগদীপবাবু বলতে পারবেন, হয়তো ওনার নলেজে থাকলেও থাকতে পারে, এবং সিআরপিসি সেই অ্যামেন্ডমেন্টটা হয়তো দিল্লিতে করা হয়েছে, আমাদের এখানে তো করা হয়নি, তাহলে সেই দিল্লির আইন অনুযায়ী হয়তো সিবিআই করতে পারে, আমরা আমাদের জানা নেই, এরকম আরও উদাহরণ রয়েছে, দিদি মোদি সেটিং নিয়ে ওনারা আব্দুল মান্নান আর ইয়ে বলতেই পারেন, কিন্তু আমরাও জানতে চাইব যে আসলে সবাই তো সব কিছু ভুলে যায় না, কেউ কেউ মনে রাখে কথা, তো আব্দুল মান্নান বা সুজনবাবুদের এই বিষয়ে কথা বলার আগে ছোট্ট ক্ষুদ্র প্রশ্ন, যে এই এই চিটফান্ডগুলো হয়েছিল যখন তখন ওনারা কেন বিরোধিতা করেননি, কারণ তখন নিয়মিত তাদের কাছে প্রসাদ যেত, আর যখন তারা ক্ষমতা থেকে চলে গেলেন প্রসাদ পাওয়াটা বন্ধ হলো, তখন তাদের বিবেকের চাবিকাঠি নড়ে উঠল। আরও ছোট্ট একটি প্রশ্ন, এগুলোকে নিয়ন্ত্রণ করতো যারা ইডি, কংগ্রেস দীর্ঘদিন শাসন করেছে, মান্নানবাবুর কাছে আমার প্রশ্ন, দিল্লিতে ওনার কী প্রভাব আছে সেটা উনিই বলতে পারবেন, কিন্তু বোধ হয় সেই সময় যখন মনমোহন সিং ছিলেন তখন ইডিকে নাড়াচাড়া তো করাতে পারতেন, উনি এখন না হয় পারবেন না, তখন কেন উনি বিবেকের ডাকে সাড়া দিয়ে ইডির বিরুদ্ধে এদের বিরুদ্ধে ইডিকে বা এসএফআইকে বা এই ধরনের যারা রয়েছেন তাদেরকে কেন টাস্কফোর্সকে কেন কিছু করেননি, আসলে সবাই বোধ হয় চোর পাড়ালে বুদ্ধি বাড়ে টাইপের ব্যাপার আর কি। না কিন্তু একটা কথা তো আপনি বলবেন তার ইয়ে আছেন, যে যখন ইডি এবং সিবিআই যখন তদন্ত শুরু করেছিল প্রাথমিকভাবে এবং যখন মদন মিত্র থেকে আরম্ভ করে সবাইকে ট্যাপ করতে শুরু করলো, তখন আপনাদের দল, আমি বলছি শাসক দল, তারা কিন্তু মহিলা মোর্চা হোক এমনি সাধারণ মানুষ হোক দিদি নিজে সমস্ত জায়গাতে আন্দোলনের রাস্তায় নেমে গেছিল, তো একটা তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে এবং তদন্তের স্বার্থে তারা কাউকে গ্রেপ্তার করছে, এর বিরুদ্ধে কি কোনো শাসক দল কি এইভাবে আন্দোলনে নেমে যেতে পারে? গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, আপনারা বোধহয় এবং আলিপুর কোর্টে বৈশ্যনারায়ণ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল এটা আপনারা জানেন যে প্রায় ছিনিয়ে নিতে গেছিল। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, আপনার যেটা মনে হয়েছে, তবে সেই উদাহরণটা তাজা করে দেওয়ার জন্য আরও কিছু ঘটনাকে আপনাকে মনে রাখতে হবে, খুব বেশি পিছনের ঘটনা সেগুলো নয়, আপনাদের মনে রাখতে হবে যে লোকনায়ক জয়প্রকাশ কি আন্দোলন করেছিলেন ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির বিরুদ্ধে, মনে রাখতে হবে জরুরি অবস্থাও কিন্তু অর্ডিন্যান্স হিসেবে এসেছিল, অর্ডিন্যান্সটাও সাংবিধানিক অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স অনুযায়ী করে মানে সেই যে লড়াইটা, অর্থাৎ বিজেপির পূর্বেকার জনসংঘ সাংবিধানিক অর্ডিন্যান্স আর একটা তছরূপের মামলা দুটো এক বলি, সেটা নিশ্চয়ই কেন হবে এক, কিছুতেই এক হতে পারে না, কথা হচ্ছে কারা কাকে কি দিয়ে কিভাবে ব্যবহার করছে, আপনার মনে পড়ছে যে সময়কালটার কথা আপনি বলছেন তার থেকে আজ অবধি আপনি দেখান একটা উদাহরণ, যে উদাহরণে শুধু প্রভাবশালী বলা ছাড়া আর কোনো তথ্য প্রমাণ এসেছে কিনা, সেটা সাধারণ মানুষকে সিগারেট খাইয়ে না 10,000 টাকা করে ফেরত দেওয়ার জন্য, সেটা পাবলিক এক্সচেঞ্জার থেকে দেওয়া হয়েছিল টাকাটা, হ্যাঁ কিন্তু সেটা কি হয়েছে, আমরা ওটাকে টাকা তারা নয় ছয় করেছে জনগণের,
এটা প্রমাণিত, কিন্তু টাকাটা দিয়েছে, টাকাটা দিলে সিগারেট খাইয়ে এখান থেকে শাসন দল আপনারা বেশি করে সিগারেট খান, তাহলে এই লোকেরা কিছু পয়সা পাবে, আপনি ওইটা মাথায় রাখছেন কেন? না আপনি তো ঠিক, কিন্তু আপনি বলুন সেই সময় থেকে আজ অব্দি তাহলে বিরোধীদের চিৎকার থেকে মুক্তি পেতে কি কানিমুজি আর ডি রাজাকে দেড় বছর করে জেলে কাটাতে হলো? ইফ দেয়ার ওয়াজ নো স্ক্যাম, এই কথাটা বলবার এখন চ্যালেঞ্জ করবার কেউ নেই। ঠিক, আপনাদের মনে পড়বে সুজনবাবু বলছেন তো গলি গলি মে চোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়, মনে পড়ছে তো? রাজীব গান্ধী যে চোর হ্যায় কোনোদিনও প্রমাণ করা যায়নি, কিন্তু বিজেপি সম্ভবত ভুলে গেছে, আমার বন্ধুরা এনারা কতটা রাজনৈতিক সচেতন আমি জানি না, এই সিপিএম ইউপিএ সরকারে পাঁচ বছর ছিল, তারপর একদিন ওয়ান ফাইন আফটারনুন মর্নিং নয় হঠাৎ প্রকাশবাবুর মনে হলো যে আমেরিকার সঙ্গে চুক্তি হলে আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই উনি তালকাটোরা স্টেডিয়ামে গিয়ে প্রেস কনফারেন্স করে সরকার থেকে সমর্থন তুলে নিলেন, এবং কেন তুললেন কেউ জানলো, সিপিএম এর পতনের শুরু হলো। একদম, কিন্তু আমার আমার আপনার কথা ওইটাই উদাহরণ দিচ্ছি, যেটা যেটা রাজীব গান্ধীর কথা যেটা বললেন, আজকে আপনারা এনআরসি সিএএ অনেক কিছু করছেন এবং আপনারা সরাসরি কিন্তু আপনারা দায়ী করছেন রাজীব গান্ধীকে যে আসামে যে এনআরসি যেটা হয়েছিল চুক্তি এটা যেখান থেকে এনআরসির সূত্রপাত ঠিক সেটা কিন্তু রাজীব গান্ধীর সময়ে সেই আইনটা হয়েছিল 71-এর যে চুক্তিটা হয়েছিল, তো এবারে আপনারা সরাসরি যেভাবে এনআরসিটা বাদ দিয়ে এনআর মানে ঘুরিয়ে যেটা এনআরসি আপনারা করতে চাচ্ছেন সিএ এর মাধ্যমে, এবং কালকে আমি যেটা দেখলাম খুব গুরুতর ব্যাপার সেটা হচ্ছে যে এনপিআরে আপনারা বলছেন যে বাবা এবং মা তার ডিটেলস তথ্য দিতে হবে। আমি আপনাকে এটা বলি যে আমার বাবা জন্মেছিলেন অমুক সালে, আমি এইটুকু হয়তো বলতে পারি, বাকি তথ্যটা আমি কোত্থেকে দেবো? এবার আমি বলি এই এই ক্ষেত্রে আমি, আচ্ছা যা আমার 30-40 বছর আমি ধরুন আমি দার্জিলিংয়ে থাকতাম, আমি চলে এসেছি এখানে, ঠিক 40 বছর আগে ওই বাড়িতে কী কাগজপত্র ছিল আমি কি এখন খুঁজতে যাব? আপনিও ভালো করে জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট এই ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে রেখেছে কি এনপিআর সম্বন্ধে আপনার যতটা নলেজ আছে অতটা দিন আপনাকে, এইটা নয় কি আপনি যদি পুরো নলেজটা না দিতে পেলেন তাহলে আপনার নাম রিংটা কাউন্ট করা যাবে না, না কিন্তু আপনি তো সেন্টার দিবেন না, না ব্যাপার আছে বাবা আমার একটা কলম, একটা কলম যখন করা আছে তো ওর মধ্যে সব কিছু দিতে হবে, মানে কলম করা থাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এটা বলে দিচ্ছে কি যদি আপনার কাছে সেই নলেজটা নেই তাহলে আপনাকে দেওয়ার দরকার নেই, আপনাকে সেই সম্বন্ধে কোনো কাগজ দিতে হবে না, এটা তো পরিষ্কার বলে দিচ্ছে। প্রাইমারি ট্র্যাপ, বিকজ ইউ নেভার নো, আপনি দিলেন না, নো ইস্যু, যারা বলছেন যে তথ্য চাইলে দেবেন না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা যে কত বড় ধরনের ফাঁদ, এই ফাঁদ হচ্ছে এমন আপনি দিলেন না, আপনি ভাবলেন আমি দিইনি কি করতে পারবো, ফাইনাল লিস্ট যখন আসবে আপনার নামটা থাকবে না। এই রাজ্য বা অন্যান্য রাজ্যের যারা বলছেন যে যারা বিরোধিতা করছেন সিএ যে আপনি কাগজপত্র দেবেন না বাড়িতে এলে, কালকে অনুব্রত মণ্ডল বলেছেন বাড়িতে এলে গরু পেটানোর মতো পেটাবেন, ঠিক এই ভাষাটাই উল্লেখ করেছেন, কিন্তু আপনার তো ভবিষ্যতে বিদেশ যাওয়ার দরকার হবে, আপনার ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে আপনাকে প্লাস কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন সংস্থা আছে সেখানে আপনাকে চাকরির জন্য আপনার ছেলেমেয়েদের অ্যাপ্লাই করতে হবে, তখন যদি আপনি পূর্ণ ডাটাটা না দেন তখন কি আপনাকে কি ছেড়ে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট? দেখুন সব জিনিসের আলাদা আলাদা ক্রাইটেরিয়া করা আছে, ঠিক আছে, এবার যখন এনপিআর যে বলছেন আপনি ওর মধ্যে যতগুলো কলম আছে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিষ্কার বলে রেখেছেন, না পরিষ্কার বলেছেন ঠিকই, যেটা বিকাশবাবু বলছেন এটা এটা যদি পুরো যদি না পড়া হয়, আপনি আইনটাকে এখন রাজনীতি করতে গিয়ে অনেকে আবেগে বলে দিচ্ছেন যে ঠিক আছে এগুলো দিতে হবে না,
কিন্তু আইন তো আইন, এবারে ওই আইনের আওতাতে তো আপনাকে আরো অনেক কিছু করতে হবে। সুপ্রিম কোর্ট টার্ন ডাউন করছেন, ততক্ষণ এটা আইন থাকবে এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, সাব জুডিস আছে, সেই কারণের জন্য এটা ইমপ্লিমেন্টেশন করা উচিত নয়, এটা আইনি প্রক্রিয়া। তারপরেও যদি সরকার আইন মানে কোনো সাধারণত কিছু চ্যালেঞ্জ হলে করা উচিত হবে, করা হয় না। তো এবার যদি গভর্নমেন্ট করেন তাহলে ধরুন ব্যাপারটা মুশকিলটা হয়ে গেছে, একটা জায়গায় মুশকিলটা হয়েছে যে ভারতের স্বাধীনতা আন্দোলন মূলত করেছিল বাঙালি, মারাঠি আর পাঞ্জাবিরা। তো পাঞ্জাবে যেহেতু ল্যান্ডলক জায়গা, পাঞ্জাবটাকে ভাঙা গেছে মানে ভাগ করা গেছে, বাংলাটাকে ভাগ করা গেছে, মহারাষ্ট্রকে ভাগ করা যায়নি কারণ তার পাশে সমুদ্র। এই এই দুটো জাতির ক্ষেত্রে অসুবিধার জায়গা হচ্ছে আমাদের তথাকথিত যারা শত্রু রাষ্ট্র তাদের ভাগে এই ভাষী লোকেরা রয়েছে। সৌভাগ্য অথবা দুর্ভাগ্য যেটা, সেটা হচ্ছে গুজরাটের সঙ্গে শেয়ারিং নেই, থাকলেও থাকলেও ওইদিকে তো আমরা একটু থামাচ্ছি। আমি আপনার আপনি যেটা বললেন যে আমরা এখন একেবারে শেষ পর্যায়ে, আর বিস্তৃত আলোচনাতে আমার যাওয়ার নেই, কিন্তু আপনি আমি শেষ প্রশ্নে এক লাইন করে, সেটা হচ্ছে যে জগদীপ ধনকর যেটা করলেন সেটা কি ঠিক করলেন, হ্যাঁ কি এটা দেখুন, এটা হ্যাঁ কি একটা নর্মাল শিডিউল মোতাবেক এটা বিনয়বাবু হ্যাঁ কি না, মানে উনি গভর্নর হিসেবে এই কাজটা করেছেন কিনা যায় না, কেন্দ্রের এজেন্ট হিসেবে করে থাকতে পারে। আজকে আমাদের আলোচনা এখানেই প্রায় শেষ করতে হবে, এবং আমরা দেখলাম যে আপনারা খুব আইনজীবী হিসেবে যে মতামতগুলো দিলেন সেগুলো অবশ্যই অত্যন্ত মূল্যবান মতামত, এবং সাধারণ মানুষ যারা দেখলেন তারা নিশ্চয়ই অনেক কিছু জানলেন। তবে একটা বিতর্ক কিন্তু রয়েই গেল রাজ্যপালকে নিয়ে, এবং উনি যতদিন থাকবেন সম্ভবত শাসক দলের সঙ্গে তার একটা বিভেদ থেকেই যাবে, বিশেষ করে এই যে রিপোর্টটা সেখানেও কিন্তু খুব গুরুতর রিপোর্ট বলে আমার মনে হয়েছে। এবং আজকে আমাদের আর সময় নেই, আমরা ফিরে যাবো। আপনারা চন্দ্রশেখরবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যোগ দিলেন। বিনয়বাবু আপনি অনেক সময় বাঁচিয়ে আমাদের সঙ্গে এলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের ফিরে যেতে হবে স্টুডিওতে, অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, তাদের অনেক ধন্যবাদ।